প্রথমতে আপনি নিজের মোবাইলের ক্রোম ব্রাউজারত TSB কলে সার্চ করে লব। সার্চ করার পাছত আপনার মোবাইলত অহা প্রথম লিঙ্কটোতে ক্লিক করে লব। ক্লিক করার লগে লগে আপনি TSB কলেজের অফিসিয়াল পেজত সোমাই পড়ব। স্ক্রল ডাউন করব আর অনলাইন এডমিশন এই লিঙ্কটোত ক্লিক করে লব। এই লিঙ্কটোত ক্লিক করার লগে লগে আপনি নতুন একটা ইন্টারফেসত সোমাই পড়ব। কাষত আপনার বহুতো অপশনবোৰ দিয়া থাকে। যেহেতু আপনি নতুন এডমিশন করব বিচাৰে, সেয়ে প্রথম অপশনটোত ক্লিক করে লব। প্রথম অপশনটোত ক্লিক করার লগে লগে আপনি অন্য একটা নতুন ইন্টারফেসত সোমাই পড়ব। যদিহে আপনি আগতে রেজিস্টার করা আছে, তেনেহলে নিজের মোবাইল নম্বর আর পাসপোর্ট দি লগ ইন করে লব পাৰিব। যদি আপনি নতুন হয়, তেনেহলে এপ্লিকেন্ট রেজিস্টারত ক্লিক করে লব। ইয়াত আপনি নিজের নাম বহুৱাই লব। নিজের ইমেল আইডিটো বহুৱাই লব আর নিজের মোবাইল নম্বরটো দি দিব। মোবাইল নম্বরটো চলি থকা মোবাইল নম্বরটো দি দিব, যেহেতু সেই মোবাইল নম্বরত OTP জেনারেট হয়। মোবাইল নম্বরটো দিয়ার পাছত জেনারেট OTP ক্লিক করে লব। জেনারেট OTP ক্লিক করার লগে লগে আপনার মোবাইলত একটা OTP আহিব। সেই OTP তলত এন্টার OTP বোলা অপশনটোত ভরাই লব আর নিজ ইচ্ছা মতে নিজের পাসওয়ার্ডটো সেট করে লব। পাসওয়ার্ডটো সেট করার পাছত কনফার্ম পাসওয়ার্ড সেই একে ধরনের পাসওয়ার্ড দিয়ে দিব আর সাবমিট করে লব। সাবমিট করার পাছত আপনার নিজের রেজিস্টার হওয়া ইন্টারফেস এটা খুলে যাব আর কন্টিনিউটু লগ ইনত ক্লিক করে লব। কন্টিনিউটু লগ ইনত ক্লিক করার লগে লগে আপনার একটা নতুন ইন্টারফেসত সোমাই যাব। ইয়াত আপনি প্রথম অপশনটোত নিজের মোবাইল নম্বরটো দি দিব। আর রেজিস্টার কমার সময়ত আপনি যি ধরনের পাসওয়ার্ড সেট করেছিলেন বা যেটো পাসওয়ার্ড সেট করেছিলে সেই পাসওয়ার্ডটো ইয়াত বহুৱাই দিব। পাসওয়ার্ডটো বহুৱাই দিয়ার পাছত আপনার কেপচা হুবহু তেনে ধরনের কেপচাই বহুৱাই দিব। বহুৱাই দিয়ার পাছত আপনি লগ ইনত ক্লিক করে লব। লগ ইনত ক্লিক করার লগে লগে আপনি নতুন একটা ইন্টারফেসত সোমাই পড়ব। ইয়াত আপনি নিজের নামটো দি দিব আর কোর্স সিলেক্ট করব। যেহেতু এতিয়া গ্রেজুয়েশনের অনলাইন লিঙ্কটো একটিভ হওয়া নাই, সেকারণে আপনি ইয়াত এপ্লাই করব নোৱাৰিব। লিঙ্কটো একটিভ হওয়ার লগে লগে আমি অন্য একটা ভিডিওর দ্বারা আপনার জানাবলৈ চেষ্টা করি। ধন্যবাদ।